চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ। মনোজ্ঞই কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। যে কোনো দুর্যোগ আর সংকট মোকাবেলায় কাজ করার জন্য নবীন সেনা সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন 80তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 171 জন অফিসার ক্যাডেট, এর মধ্যে 152 জন পুরুষ এবং 13 জন নারী। প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ফোর্সেস গোল 2030-এর আলোকে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় আরও সমৃদ্ধ এবং আধুনিক। বাহিনীর চেইন অব কমান্ড মেনে চলা এবং যে কোনো দুর্যোগে সংকটে মানব সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। আধুনিক যুদ্ধ সরঞ্জামাদি পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর কৌশলগত দক্ষতা ও সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের সেনাবাহিনী অতীতে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক স্বয়ংসম্পূর্ণ এবং সমৃদ্ধ। এবারে কোর্সে সেরা ক্যাডেট হিসেবে সারতাজ মাহবুব পেয়েছেন সোর্ড অব অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পেয়েছেন আশরাফুল আলম। নবীন ক্যাডেটদের দেশ সেবার ব্রত নিয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান সেনাপ্রধান। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ জনগণের কাছে আস্থার প্রতীক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। কমিশন প্রাপ্ত 171 ক্যাডেটের মধ্যে 5 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান, যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।